আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকে আমি আলোচনা করব হচ্ছে বুয়েট প্রিলিমিনারি এক্সামের স্ট্র্যাটেজি নিয়ে। মানে হচ্ছে 20 মে যারা হচ্ছে এইচএসসি দিয়ে বাইরে আসছো, তারা যারা পরীক্ষা দিতে যাবা, তো তারা হচ্ছে ওই দিনটা ঘুম থেকে ওঠার পর থেকে পরীক্ষা শেষ করার আগ পর্যন্ত কি কি স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে পারো, এই জিনিসগুলো আমি আজকের ভিডিওতে আলোচনা করব। সো চলো শুরু করা যাক। সো এক্সাম ডেতে হচ্ছে তুমি হচ্ছে ঘুম থেকে উঠলা, ঘুম থেকে উঠে তোমার যদি আসলে পড়াশোনা করার দরকার পড়ে তাহলে পড়াশোনা করলা, এরপর তুমি নাস্তা করলা, নাস্তা করে হচ্ছে বাস কিংবা সিএনজি যেভাবে যাও না কেন তুমি হচ্ছে হাতে একটু সময় রেখে হচ্ছে রওনা দিবা। এরপর তুমি হচ্ছে তোমার যে রিভিশন মেটেরিয়ালসটা আছে সেটা হচ্ছে তুমি হাতে করে নিয়ে যাবা। তো তুমি যখন বাস বা সিএনজিতে জ্যামে পড়ে আসো কিংবা হচ্ছে এমনি যাইতেছো, সেক্ষেত্রে হচ্ছে তুমি রিভিশন মেটেরিয়ালসটা রিভিশন দিতে পারো। অ্যান্ড হচ্ছে পরীক্ষার হলের আগে পড়া উচিত কি উচিত না, সো এটা যদি আমাকে আস্ক করো তাহলে আমি বলবো হচ্ছে এটা আসলে তোমার উপর নির্ভর করে। কারণ কি আমার ক্ষেত্রে যেটা হইতো সেটা হচ্ছে আমি পরীক্ষার আগ মুহূর্তে হচ্ছে পড়াশোনা করতাম। সো যারা হচ্ছে দেখবা হচ্ছে অনেকে দেখবা পরীক্ষার হলের সামনে বসে হচ্ছে খুব সিরিয়াসনেস নিয়ে পড়াশোনা করতেছে। সো তুমি যদি তাদের রেজাল্টগুলো একটু দেখো, যেটা হচ্ছে আমি দেখছিলাম সেটা হচ্ছে তারা খুব বেশি কিন্তু খারাপ করে না, তারা আসলে সবাই কিন্তু মোটামুটি ভালো রেজাল্টই করে। কারণ তারা সিরিয়াস ছিল দেখেই হচ্ছে তারা পরীক্ষার হলের আগে পড়তেছে, ঠিক না? তার মানে হচ্ছে এখন তোমাদের যদি কারো মনে হয় যে হচ্ছে আমার পরীক্ষার আগে পড়া উচিত তাহলে আমি বলবো হচ্ছে পড়ো, সমস্যা নাই। কারণ কি তুমি পরীক্ষার আগে যে ওয়ার্ডটা পড়ছে এই ওয়ার্ডটাই হইতে পারে হচ্ছে পরীক্ষার হলে চলে আসছে। তার মানে হচ্ছে তুমি পড়লা, এরপর হচ্ছে তুমি পরীক্ষার হলে ঢুকলা। সো পরীক্ষার হলে ঢুকার আগে তোমাকে একটু মনে রাখতে হবে সেটা হচ্ছে তোমার হাতে একটা হচ্ছে গ্লুকোজ কিংবা হচ্ছে স্যালাইনের হচ্ছে বোতল নিয়ে যাও। সো গ্লুকোজ বা স্যালাইনের বোতল কেন নিবা সেটা হচ্ছে আমরা যখন পরীক্ষা দিই তখন হচ্ছে মাথা খাটাই। মাথা খাটানো মানে কি, এটা একটা কাজ, ঠিক না? তো কাজ যেহেতু করি তেমন ওটার জন্য একটা কি দরকার, শক্তি দরকার। সো শক্তিটা আমরা আসলে কোথা থেকে পাই? শরীরে আমরা শক্তি কোথা থেকে পাই? এটিপি থেকে। সো এটিপি মূলত কোথা থেকে আসে? গ্লুকোজ থেকে। সো বুঝতেই পারতেছো তুমি যখন হচ্ছে পরীক্ষা দিতেছো তখন হচ্ছে তোমার মাথা খাটাইতেছো, তোমার কাজ করতেছো, ওখানে হচ্ছে গ্লুকোজ ক্ষয় হচ্ছে, তার মানে হচ্ছে তুমি যে কোনো মধ্যে কিন্তু ওই যে ব্ল্যাক আউট হয়ে যেতে পারো। সো এই ক্ষেত্রে হচ্ছে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে গ্লুকোজ বা হচ্ছে স্যালাইনের বোতল নিয়ে যাবা। যখন তোমার মনে হবে যে হচ্ছে তোমার একটু খারাপ লাগতেছে কিংবা হচ্ছে তুমি আর চিন্তা করতে পারতেছো না, তখন হচ্ছে একটু গ্লুকোজ বা হচ্ছে স্যালাইন খেয়ে নিবা আর কি। ওয়েটের নোটিশে হচ্ছে লেখা থাকে যে আসলে কত ML হচ্ছে পানির বোতল নিতে পারবা। সো এটা সেটা একটু দেখে নিবা, সেটা একটা দেখে সেই অনুযায়ী একটা বোতল নিয়ে যাবা। এরপরে তুমি একটা জিনিস করতে পারো সেটা হচ্ছে দুইটা ক্যালকুলেটার নিয়ে যাবা। দুইটা ক্যালকুলেটার কেন নিবা সেটা হচ্ছে বাই চান্স যদি কোনো একটা ক্যালকুলেটার নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে তুমি আরেকটা ক্যালকুলেটার ইউজ করতে পারো, এটা একটা রিজন হতে পারে। আরেকটা রিজন হতে পারে তুমি যখন ইন্টিগ্রেশন করবা, বড় বড় ইন্টিগ্রেশন করবা, তখন দেখবে হচ্ছে অনেক টাইম নেয় একটা ক্যালকুলেটারে একটা ইন্টিগ্রেশন করতে দিলা, পরে যখন এটা টাইম নিচ্ছে তুমি হচ্ছে আরেকটা ক্যালকুলেটার ইউজ করতে পারো কিন্তু। আচ্ছা, সো এই গেলে হচ্ছে আমাদের মোটামুটি হচ্ছে এক্সাম হলে ঢুকার আগে যা যা করতে হবে। সো এরপর তুমি কী করবা, এক্সাম হলে ঢুকবা। সো এক্সাম হলে ঢুকার পরে হচ্ছে তুমি তোমার সিটে গিয়ে বসবা। সো অনেকেই কোয়েশ্চেন করে যে ভাইয়া বুয়েটে পরীক্ষা হচ্ছে ঘড়ি নেওয়া যায় কিনা। সো আমার যতটুকু মনে পড়ে সেটা হচ্ছে আমি ঘড়ি নিয়ে গেছিলাম। তার মানে ঘড়ি নেওয়া আসলে এটা আসলে ডিপেন্ড করে হচ্ছে স্যারের উপর। স্যার যদি চায় যে হচ্ছে ঘড়ি সবাই হচ্ছে সামনে রেখে আসবে তাহলে হচ্ছে রেখে আসতে যায়, বাট অনেক স্যার আবার ইউজ করতে দেয়। তো সেক্ষেত্রে হচ্ছে আমি বলবো যে তুমি অবশ্যই ঘড়ি নিয়ে যাবা, তোমার যদি স্যার বলে সামনে রেখে আসতে তুমি রেখে আসবা, বাট হচ্ছে অবশ্যই ঘড়ি নিয়ে যাবা। কারণ হইতে পারে তুমি যে রুমে আছো ওই রুমের হচ্ছে ঘড়ি কাজ করতেছে না আর কি। সো এটা হইতে পারে। সো এরপর হচ্ছে তুমি হলে রুমে গেলা। সো রুমে যাওয়ার পর হচ্ছে তুমি হচ্ছে নির্দিষ্ট সিটে বসলা। সো সিটে বসার ক্ষেত্রে তুমি একটু খেয়াল রাখবা সেটা হচ্ছে তুমি নির্দিষ্ট সিটে আসলে বসছো কিনা, এন হচ্ছে ওই রুমে হচ্ছে তোমার আসলে সিট আসে কিনা এটা একটু খেয়াল রাখবা। এন হচ্ছে খেয়াল রেখে যদি হচ্ছে সেই বেঞ্চটা যদি তোমার হচ্ছে ভালো না লাগে তাহলে তুমি একটু স্যারকে একটু আগে থেকে ইনফর্ম করে রাখবা যে স্যার এই বেঞ্চটাতে একটু নড়তেছে কিংবা হচ্ছে এই বেঞ্চটাতে আসলে লেখা যাচ্ছে না, তাহলে হচ্ছে স্যার হয়তো বা চেঞ্জ করে দিতে পারে। সো এটা করবা। এরপর হচ্ছে আমি যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে তুমি একটু হাঁটাচলা করবা। একটু হাঁটাচলা করে হচ্ছে ফ্রেন্ডদের থেকে হচ্ছে ফ্রেন্ডদের সাথে ফ্রেন্ডের সিট কোথায় পড়ছে এই জিনিসগুলো একটু দেখা ট্রাই করবা। সো এই জিনিসটা আসলে কেন করবা, সো এই জিনিসটা আসলে তোমাকে হয়তো হচ্ছে নার্ভাসনেসটা একটু কমাই দিবে আর কি। সো এই জিনিসটা আমি করছিলাম সেটা হচ্ছে আমি ফ্রেন্ডের সাথে একটু হাঁটাখানে আড্ডা দিয়েছি, আর আড্ডা দিয়ে হচ্ছে আবার ব্যাক করে হচ্ছে আবার নিজের সিটে বসে গেছি। তো নিজের সিটে বসে যাওয়ার পরে হচ্ছে তুমি বসবা, এরপরে হচ্ছে কোনো ধরনের গল্ডগোল না করে হচ্ছে স্যার আসবে। সো যেহেতু MCQ পরীক্ষা তোমার হচ্ছে একটা OMR দেওয়া হবে, সো OMRটাকে তোমাকে হচ্ছে ফিল আপ করতে হবে। সো ফিল আপ করলা, খুব সাবধান হচ্ছে ফিল আপ করলা। এরপরে হচ্ছে পরীক্ষার 5 মিনিট আগে হচ্ছে তোমাকে হচ্ছে কোয়েশ্চেন দেওয়া হবে। সো কোয়েশ্চেন 5 মিনিট আগে দেওয়ার পরে হচ্ছে তোমাদেরকে হচ্ছে কোয়েশ্চেন দেখতে পারবো কিন্তু হচ্ছে দেখাতে পারবো না। সো অনেকে যেটা করে সেটা হচ্ছে জাস্ট উল্টা পাল্টা দেখা শুরু করে দেয়, খুব তাড়াতাড়ি হচ্ছে সবগুলো কোয়েশ্চেন দেখা ট্রাই করে। আমি বলবো যে খুব তাড়াতাড়ি সবগুলো কোয়েশ্চেন না দেখে ধীরে সুস্থে যে কোয়েশ্চেনটা দেখো না কেন ওই কোয়েশ্চেনটা যাতে খুব ভালো করে দেখো, যেন হচ্ছে পরবর্তীতে যেন খুব ইজিলি আনসার করে ফেলতে পারো, খুব অল্প সময় মধ্যে আনসার করে ফেলতে পারো। তার মানে বুঝে গেল কি আমরা যে কোয়েশ্চেনটা দেখবো সেই কোয়েশ্চেনটা খুব ভালো করে দেখবো। তার মানে এখানে আমি যদি সবগুলো কোয়েশ্চেন নাও দেখতে পারি সমস্যা নেই, বাট আমি যেগুলো দেখবো সেগুলো হচ্ছে ভালো করে দেখবো। সে এইটা করা গেলো। এরপরে তোমার পরীক্ষা শুরু হয়ে গেলো। এরপরে পরীক্ষা শুরু হওয়ার মধ্যে হচ্ছে তুমি হচ্ছে সবগুলো প্রথম দিকে হচ্ছে তুমি এই পরীক্ষাটাকে কয়টা রানে ভাগ করতে পারো। সো প্রথম রানকে আমরা বলবো হচ্ছে যেগুলো হচ্ছে তুমি একবারে পুরোপুরি পারো,
পুরোপুরি পারো যেগুলো আছে সেগুলো হচ্ছে সবগুলো দেখানো ট্রাই করবা। তুমি যদি ফিজিক্স আগে দেখাও, কেমিস্ট্রি পরে দেখাও, এইগুলো সমস্যা নাই, সেটা হচ্ছে দেখানো ট্রাই করবা। যেগুলো যেগুলো পারো ওইগুলো হচ্ছে দেখাবা। তো সবগুলো দেখাই ফেললা, দেখাই ফেলার পরে হচ্ছে তুমি হচ্ছে ফার্স্ট টার্ম চলে গেলো। এরপর হচ্ছে ফার্স্ট টার্মে দেখা যাবে তোমার যে 30-40 পেরে গেছো। এরপরে এটাও আসলে ডিপেন্ড করে আসলে কোন শিফটে পরীক্ষা হইতেছে, কোন শিফটে কোশ্চেন আসলে কতটা হার্ড। এরপরে তুমি হচ্ছে সেকেন্ড রানে যাবা। তো সেকেন্ড রানে আসলে আমরা কী করি, সেকেন্ড রানে আসলে পরিচয় আসলে যে জিনিসটা আসলে আমি বুঝতেছিলাম যে আমি পারবো না, বাট হচ্ছে একটু একটু মন মাথায় আসতেছে, সো ওই জিনিসগুলো আমরা দেখাবো। এরপরে হচ্ছে থার্ড রানে গিয়ে হচ্ছে আমরা কী করবো, অপশান টেস্ট করবো। সো অপশান টেস্টটার ব্যাপারটা আসলে খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে তুমি কিন্তু অনেকগুলো কোশ্চেন এমন আছে, সেটা হচ্ছে তুমি অপশান দেখে হচ্ছে বলে দিতে পারবো যে এটা হইতে পারে। সো এটা যেহেতু হইতে পারে তুমি হচ্ছে এটা দেখাই ফেলতে পারো। অপশান টেস্টের ব্যাপারটা হচ্ছে ধরো আমি এই জিনিসটা ফেস করছিলাম আইওটিতে। তো আইওটিতে আমি একটা একটা কোশ্চেন আসছিলো, সেটা হচ্ছে একটা ইন্টিগ্রেশন আসছিলো আর কি, বড় মানের একটা ইন্টিগ্রেশন আসছিলো, অ্যান্ড সেটার কোনো লিমিট দেওয়া ছিল না। সো অ্যান্ড আনসারটা দেওয়া আছে যে এটা হচ্ছে একটা এটা এই আনসারগুলো দেওয়া আছে। তো আমি কী করছিলাম সেটা হচ্ছে ওই যে ইন্টিগ্রেশনটা যেটা দিয়েছে সেটার মধ্যে আমি হচ্ছে নিজের মতো করে একটা লিমিট বসাই দিয়েছিলাম। সো লিমিট বসানোর ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে তুমি দেখো লিমিট বসাইতে পারো হচ্ছে 0-1, কিন্তু তুমি একটু যদি খেয়াল করো যে লিমিট 1 অনেকগুলো ক্যালকুলেশন এমন হইতে পারে সেটা হচ্ছে সেম আনসার আসতে পারে আর কি। সো তুমি একটু একটু মাথা কাটালে তুমি বুঝতে পারবা যে আসলে আপার লিমিট 1 রাখা কিন্তু খুবই রিস্কি। কারণ তুমি চিন্তা করো 1 স্কোয়ার 1 1 ইন্টু 1, তারপর 1/1, সব কিছু কিন্তু 1, তার মানে হচ্ছে তুমি যাই বসানো কেন 1-এর ক্ষেত্রে অনেকগুলো আনসার আসলে সেম চলে আসতে পারে। এখন তুমি যদি আপার লিমিট 2 বসাও, দেখো হচ্ছে 2 স্কোয়ার 4 2 ইন্টু 2 4, বা 2/2 1, তার মানে হচ্ছে তোমার আনসারগুলো সেম আসার পসিবিলিটি খুবই কম। সো এই ব্যাপারটা আসলে নিজে একটু বোঝার ট্রাই করবা যে আসলে আমি কী বলতে চাচ্ছি আর কি। সো এই জিনিসটা করবা, সেক্ষেত্রে আমি কী করলাম সেটা হচ্ছে কোশ্চেনের মধ্যে একটা লিমিট বসাই দিলাম। লিমিট বসাই দিয়ে যা হচ্ছে 0-2 বসালাম, অ্যান্ড ওটা একটা আনসার পাইলাম। এরপর আমি হচ্ছে যেটা আনসার দেওয়া আছে অপশানে, যেটা আনসার দেওয়া আছে সে এক্স এর মানে হচ্ছে জাস্ট আমি 2 বসাইছি, কারণ 0-র মান তো আসলে 0-ই আসে। তাহলে হচ্ছে আমি 2 এর মানগুলো বসাইছি, 2 এর মানগুলো বসাই হচ্ছে আমি দেখছি হচ্ছে আনসারটা আসলে মিলে গেছে। সো ওইটা আমি আসলে দেখাই ফেলছি, আমি হচ্ছে ওই জিনিসটা করছি। এখন হচ্ছে পরীক্ষার হল থেকে বের হয়ে দেখছি হচ্ছে অনেকে জাস্ট বিশাল বড় একটা সমাধান করছে, এখন হচ্ছে আমার আনসারটার সাথে হচ্ছে মিলে গেছে। তো তারা সেই জিনিসটা করছে হয়তো 1-2-3 মিনিটের মধ্যে, আর আমি সেটা করছি প্রায় 1-2-3 সেকেন্ডের মধ্যে। সো এই জন্য বলবো যে অপশান টেস্ট আসলে খুবই উপকারী। থার্ড আমাদের রান চলে গেলো, এরপর ফোর্থ রানে গিয়ে হচ্ছে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে কাইন্ড অফ যে আন্দাজে দাঁড়াইতে পারো। সো এখানে হচ্ছে বুয়েট প্রিলিমিনারিতে তোমার হচ্ছে নেগেটিভ মার্কিং আছে, বাট নেগেটিভ মার্কিং থাকলেও তুমি যদি একটু চিন্তা করো সেটা হচ্ছে যত বেশি দাঁড়াইতে পারো তত বেশি নাম্বার পাওয়ার পসিবিলিটি বেশি। সো এই জিনিসটা আসলে তুমি একটু নর্মালি বাসায় বসে একটু চিন্তা করো, চিন্তা করলেই বুঝতে পারো। সো নিজে বাসায় বসে হচ্ছে কয়েকটা পরীক্ষা দাও, দেখো হচ্ছে তুমি আচ্ছা আন্দাজে দাগালে হচ্ছে কত পাও, আর হচ্ছে মানে যেগুলো পারো সেগুলো তো দাগালে, এরপরে যদি আন্দাজে দাগাও তুমি হচ্ছে কত পাও, আর ওইগুলো যদি না দাগাও তাহলে হচ্ছে কত পাও। এটা থেকে তুমি বুঝতে পারবো যে আসলে আন্দাজে দাগালে হচ্ছে ফেসিলিটিস কত। পরে হচ্ছে হইতে পারে হচ্ছে তুমি হঠাৎ করে হচ্ছে তোমার মাথা ব্ল্যাঙ্ক হয়ে গেছে। সো অনেকক্ষণ পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে এটা অনেকেরই হয়। সো এই জিনিসটার পরে তুমি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তুমি জাস্ট খাতাটা রেখে কোশ্চেনটা রেখে কলমটা রেখে জাস্ট একটু ডিপ ব্রেথ নেওয়া ট্রাই করো, অ্যান্ড ডিপ ব্রেথ নিয়ে হচ্ছে একটু পরে বা 1-2 মিনিট একটু রেস্ট নিয়ে এরপরে জাস্ট আবার পরীক্ষা দেওয়া ট্রাই করো আর কি। সো এই জিনিসটা করতে পারো। সো এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে, সো যারা ডেডিকেটেডলি বুয়েটের প্রিপারেশন নিছো, অর্থাৎ যারা হচ্ছে বলা যায় যে হচ্ছে 1000 কিংবা হচ্ছে ওই যে 1200 মধ্যে যারা আসার যোগ্য, তারা পরীক্ষা খারাপ হোক কিংবা ভালো হোক, তারা হচ্ছে ওই বুয়েটের 6000 বা প্রিলিমিনারি যে 6000 আছে ওই 6000 ভিতরে আসবেই। সো বলা যায় যে তুমি একটু টেনশন ফ্রি থাকো, তুমি হচ্ছে টেনশন ফ্রি থেকে হচ্ছে চিন্তা করবা যে আসলে যা হওয়ার হবে আর কি। যদি তুমি ওই 6000 ভিতরে না আসতে পারো তার মানে আসলে তুমি আসলে বুয়েটে পড়ার যোগ্য না। তো এটা ভেবে হচ্ছে পরীক্ষা দেওয়া ট্রাই করো যে আসলে তুমি টিকবা।